वेलकम फ्रेंड्स, तुम्हारे सकलेर सुस्वास्थ्य कामना करे आज के एक अल्प किछु कथा निये आमी एई भिडियोटे आलोचना करब। तो आज के किन्तु प्रतिबारेर नाई बोललाम ना, आशा करछि तोमरा भालोई आछो, कारण आमी जानी तोमादेर मन सकलेरई खराब। किन्तु खूब माने खराब लागछे एबं व्यक्तिगत किछु प्रश्न मने जागछे, तो भेतरटा कोथाओ जेन एकटा विशेष अनेक अनेक प्रश्न जागछे मने, जानते इच्छा करछे। तो एटाई आमार बक्तव्य आज के, खूब जानते इच्छा है किन्तु एर उत्तर हयतो तुमि आमि जानी बा आरो अनेकेई जाने, किन्तु कोथाओ जेन से उत्तर तारा आमादेरके बोलछे ना आर आमराओ किन्तु कोनो उत्तर पाच्छि ना। किन्तु आज जदि आमि एकटा छेले हई, समाजे आमाके किन्तु एई कथाटाई शुनते होच्छे, किरे अनेक तो पढ़ाशोना करलि, चाकरी बाकरि तो हलो ना, जा ना एकटु बाबार ব্যবসাটা দেখ, বা যখন তুমি টিউশন পড়াচ্ছো আরে ওর কাছে আবার কী দিবি ছেলে মেয়েকে পড়তে, ও তো নিজেই চাকরি পায়নি, কতবার টেট দিল, কতবার এই পরীক্ষা দিল, ও তো চাকরি হয় না। তুমি যদি একটা মেয়ে হও, তোমাকে তোমার বাবা মাকে এসে বলবে কি দাদা আর মেয়েকে কতদিন পড়াবেন, দেখলেন তো চাকরি বাকরি হলো কিছু, হলো না, যান এবার বিয়ে দিয়ে দেন। আবার সেই মেয়েটা যদি বিয়ের পরে হোক বা বিয়ের আগে হোক যদি শ্বশুরবাড়িতে থাকে, তাকে শুনতে হচ্ছে এত এত ডিগ্রি নিয়ে কী হলো, চাকরি তো আখেরে হলো না। তাহলে এই যে কথাগুলো আমাদেরকে আজ শুনতে হচ্ছে সমাজের থেকে, সেটা দায় কি আমাদের? এই প্রশ্নটা আমার উত্তরটা জানতে ইচ্ছা করে। আমি হয়তো 4 বা 5 বছর হলো আমি হয়তো চাকরি বাকরি পেয়েছি, তার আগেও কিন্তু আমরা এই কথাগুলো ফেস করেছি। আমি সেই জন্য তোমাদের যে ফিলিংস ইনস্ট্যান্ট এখন হচ্ছে, তোমাদের যে কষ্টটা হচ্ছে সেটা আমি ফিল করতে পারছি, অনুভব করতে পারছি, যে তোমাদেরকে কিন্তু আজ একটা অনগোয়িং প্রসেস যার সমস্ত কিছু হয়ে যাচ্ছিলো সুন্দরভাবে, সেটাতে কেন স্থগিতাদেশ পড়বে? আমাদের বিচার ব্যবস্থা ঠিক আছে, কিছু ভুল আছে, সেই ভুলগুলো তাহলে আপনাকে তাড়াতাড়ি মেটাতে হবে। তার মানে এই না যে একটা আপার প্রাইমারির মতন একটা 10 বছর ধরে একটা অনগোয়িং প্রসেসকে আমরা ফেলে রাখবো। এটা কী ধরনের আইন একটা আমি জানতে চাইছি, আমার মনে খুব প্রশ্ন ইচ্ছা জাগছে, আমার জানতে ইচ্ছা করছে যে 2013 সালে আপার প্রাইমারির ক্যান্ডিডেটরা পাস করলো, যারা আজ 2023 সাল, দীর্ঘ 10 বছর হয়ে যাচ্ছে, প্যানেল পাস করছে, প্যানেল ক্যান্সেল হচ্ছে, আবার নিউ প্যানেল হচ্ছে। আমার কথা হলো, আমি কোনো বিশেষ করে এই মানে ভিডিওর মাধ্যমে আমার নিজের ভেতরের যে অনেক প্রশ্ন তার জানতে ইচ্ছা করছে, কেন কেন আমাদের মতন এই গ্রাম বাংলার ছেলে মেয়েরা এই বঞ্চিত হবে, তারা কেন এই ধরনের কথাবার্তা অপর কোনো গ্রামবাসীর কাছ থেকে বা শহরবাসীর কাছ থেকে শুনবে, যেখানে তাদের কোনো দোষ নাই। তারা প্রতি বছর যদি নিয়োগ দিত তাহলে কিন্তু তারা হয়তো এক নিয়োগে না হোক, দ্বিতীয় নিয়োগ না হোক, তৃতীয় নিয়োগ, কোনো না কোনো একটা নিয়োগে কিন্তু তারা অবশ্যই চাকরিটা পেত। আমি কিন্তু এখানে কোনো রাজনৈতিক ভাষণ দিচ্ছি না, কোনো রাজনৈতিক কথাও বলছি না, আমি কাউকে কোনো দোষারোপ করছি না, আমার শুধু জানতে ইচ্ছা করছে এই উত্তরগুলো আমাদেরকে কে দেবে। আজ 2022 প্রাইমারি এতদিন ধরে প্রিপারেশান নিয়ে, এতদিন ধরে অপেক্ষা করে, যখন খুব কাছে চলে আসলো তখন স্থগিতাদেশ দিচ্ছে। আমার কথা হলো, আমার ব্যক্তিগত মতামত, যদি আমার 6টা প্রশ্নতে ভুল থাকে, তার দায় কি আমি বা আমার যারা পাশ করে ইন্টারভিউ ফেস করলাম তাদের দায়? আপনাদের ভুল হয়েছে, আপনাদের উচিত যদি 6টা প্রশ্ন নিয়েই প্রবলেম হয় তাহলে আপনি কাজ করুন, একটা ওই 6টা প্রশ্নকে বাতিল করে দেন, দিয়ে বাকি যে 144টা প্রশ্ন থাকছে তার মধ্যে আপনি তার ভিত্তিতে প্যানেল বের করতে পারেন, এটাও তো একটা পদ্ধতি হতে পারে। তাহলে সেই 6টা প্রশ্নের ভাগ কেউ পাবে না। আপনাদের যদি সদিচ্ছা থাকে এটাও করতে পারেন, আমি যদিও বা আইনের বিশেষ কিছু জানি না, হয়তো ভুলও বলতে পারে, হয়তো তার পরিপ্রেক্ষিতে অন্য নিয়মও হতে পারে, কিন্তু এটাও তো একটা রাস্তা হতে পারে যে যে 6টা প্রশ্ন আমার ভুল এসেছে, যে 6টা প্রশ্ন নিয়ে আমার সমস্যা হচ্ছে, আমি তাহলে সেই 6টা প্রশ্নকেও তো বাদ দিয়ে বাকি 144টা প্রশ্নের উপর নাম্বার দিয়ে কিন্তু আমি প্যানেল তৈরি করতে পারতাম, এটাও তো একটা পদ্ধতি হতে পারে।
বা আপনি যদি যাদেরকে ছটা প্রশ্ন সুবিধা দিচ্ছেন তাহলে আপনি এতদিন কেন দিচ্ছেন না, বা দিলেও আপনার দ্রুত বেগে কেন করছেন না জিনিসটা, এটা আমার একটা অনেক মানে একটা প্রশ্ন মনে মনে জানতে ইচ্ছা করছে। তারপরে দেখা যাচ্ছে আরও একটা বিষয়, সেটা হচ্ছে আরও দুঃখের লাগে যেটা আমার খুব জানতে ইচ্ছা করে, যখন আমরা কোনো বন্ধু বান্ধব বা যারা এরকম শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য একটা মনে সুপ্ত বাসনা যা দীর্ঘদিন ধরে রেখে দিয়ে আমরা পরীক্ষা দিচ্ছি, তার ইন্টারভিউ দিচ্ছি, অপেক্ষা করতে হয় কবে ভোট হবে। কেন? ভোটের সঙ্গে আমার এই নিয়োগের সম্পর্ক কি? ভোট যেমন হবে একটা সামাজিক বা আমি বলবো রাজ্যের বা দেশের যেমন উন্নয়নের জন্য ভোটটা হবে, তার পাশাপাশিটা শিক্ষক নিয়োগ যদি না হয় তাহলে সমাজের উন্নয়নটা কোথায় হচ্ছে? আমরা একজন চাকরি প্রার্থী হিসাবে ভোটের অপেক্ষা করতে হবে যে এবার এই ভোট আসছে তাহলে এই একটা নিয়োগ হতে পারে, ওই ভোট আসছে তাহলে এই নিয়োগটা হতে পারে। এটা আমার খুব জানতে ইচ্ছা করে যে এমনটা কেন হবে। আমরা কি এই শিক্ষকতা লাইনে আশাটা কি আমাদের সবচেয়ে বড় ভুল? এবছরের কলেজের অ্যাডমিশনে আজকে একটা প্রতিবেদন দেখছিলাম, প্রচুর প্রচুর ভ্যাকান্সি, হবেই তো, এটা হওয়াটাই স্বাভাবিক, কী করবে পড়াশোনা করে? আজকে একটা লেবারের কাজ করলে 400-500 ইনকাম করছে পার ডে, আপনার এই লাইনে আসবে, এতদিন ধরে পড়াশোনা করবে, এত পরিশ্রম করবে, ফাঁকা খাতা দিয়ে আপনার চাকরি দিবেন, তাহলে আমরা কি করব? যারা পড়াশোনা করে সৎভাবে অ্যাপ্লাই করে চাকরি পাচ্ছে তারা কি করবে? জানতে ইচ্ছা করে। আরও যদি দেখা যায় একটা, আমি জানি না কেন এমনটা হয়, দেখতে গেলে দেখতে হয় আমরা দেখতে পাই খবরে কোনো একটা প্রভাবশালী বা একটু টাকা পয়সা আছে বা সাবলীল, মানে সে রাজনৈতিকভাবে হোক বা সামাজিক অর্থনৈতিকভাবে হোক, তার অনেক কিছু আছে, আমাদের সাধারণ মানুষ আমাদের সেরকম কিছু নাই। দুজনের কেস যদি হাইকোর্টে যায় বা যে কোনো কোর্টে যদি যায় দেখা যায় তাদেরগুলো আজকে হলো না, ঠিক আছে আপনার দুদিন পরে আপনার ডেট শুনানি সেদিন হবে, তারপরে হবে, কিন্তু আমাদের কেস যেদিন উঠছে না আজকে তো শোনার টাইম নাই, বা লিস্টেড হলে শুনছেন না, এক্সটেনশন এক্সটেনশন এক্সটেনশন। তাহলে আজ থেকে 10 বছর আগে যদি কারো 30 বছর বয়স ছিল, সে তো আপার প্রাইমারি এখন 40+, সে চাকরি কী করে পাবে? তা তো ডেট শেষ হয়ে যাচ্ছে, কই তাদের কথা তো আপনি একবারও ভাবলেন না, বা তাদের জন্য কোনো স্পেশাল কিছু ব্যবস্থা আছে কি আমি জানি না, যদি থাকে ভালো, কিন্তু আমার কথা হলো 10 বছরে সে একবার সুযোগ পাবে? আপনার মুখের মধ্যে দিয়ে যদি একটা, আমরা যখন খাওয়া দাওয়া করি মুখের মধ্যে পুরো সম্পূর্ণ জল আছে, জল ভর্তি জল খাচ্ছি, তার মধ্যে আপনি আবার ভাত নিয়ে নেবেন? মানে জল মুখের মধ্যে আপনার আছে, আবার আপনাকে যদি জল দেওয়া হয় আপনি জল খাবেন, এই সরি মানে ভাত খাবেন? নিশ্চয়ই জলটা খেয়ে বা জলটা ফেলে তারপরে ভাত খাওয়ার চেষ্টা করবেন। আমাদের এক্স্যাক্টলি এই অবস্থাটাই হচ্ছে, যারা প্রাইমারি আপার প্রাইমারি পাশ করে আছে তারা তো আশাতে আছে যে আমরা একটা নিয়োগ পাবো, বা এটার ফ্যাসলা যাই আসুক না কেন, পাই বা না পাই তারপরে তো নেক্সট অন্য কিছুর জন্য প্রিপারেশন করবো। অনেকেই বলবে না এটা তো খুব সহজ ব্যাপার, যাও যাও অন্য কিছু প্রিপারেশন নাও, তোমার তো যোগ্যতা আছে। হয় না, এটা মেন্টালি প্রিপারেশনের ব্যাপার থাকে। আমি যখন একটা লাইন চুজ করেছি, আমার যখন একটা ভালোবাসা আছে শিক্ষক বা শিক্ষিকা হবার জন্য, সেখানে কেন আমি অন্য লাইনে যাব? এইগুলো অনেক কিছু প্রশ্ন যেগুলো জানতে ইচ্ছা করে। SLST-র নোটিফিকেশান আজ থেকে বছরখানিক আগে দিয়ে দিয়েছে, তাও মানে পার হয়ে গেল, তার নিয়ে কিন্তু এখনও কোনো হেলদোল নাই। এবার দেখা যাবে অনেকেই ভাববে যে এই তো সেপ্টেম্বর বা সরি জুলাই মাস শেষ, আগস্ট মাস পড়ে গেল, তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, ওদিকে তো আবার মার্চ এপ্রিলের ভোটের ব্যাপার হয়ে যাবে, তাহলে এইদিকে হয়তো একটা পুজোর পর বিজ্ঞপ্তি দেবে।
তাহলে পূজোর পর বিজ্ঞপ্তি দিলে হয়তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে পরীক্ষা হবে। চলো আবার ঝুলে থাকো, আবার যেদিন ভোট হবে তার আগে হয়তো একটা রিক্রুটমেন্ট দিতে পারে। তো এটাই আমার একটা বড় জানার প্রশ্ন, জানতে ইচ্ছা করে যে পাঁচ বছর পর পর যদি ভোট হয়, পাঁচ বছর পর পর কি নিয়োগ হবে, খুব জানতে ইচ্ছা করে। এর পাশাপাশি কিছুদিন আগে দেখছিলাম শিক্ষককে মেরে তার হাত পা পিঠ অনেক হাড় নাকি ভেঙে দিচ্ছে, তাহলে সমাজটা কোন দিকে যাচ্ছে এগুলোও জানতে ইচ্ছা করে। একজন শিক্ষক হওয়ার জন্য যেমন আমরা খাটছি, শিক্ষক হওয়ার পরেও আজ নিজের অধিকার ক্লাসে গিয়ে ঠিক মতন প্রয়োগ করতেও পারছি না আমরা, তার অনেক কারণ হচ্ছে এই সামাজিক অবক্ষয়। তো এর পাশাপাশি আমি মনে করি সমাজেও একটা ভুল বার্তা যাচ্ছে। আজ যে ছেলেটা যোগ্য বা যে মেয়েটা যোগ্য, তার টিউশনে দেখা যাচ্ছে সেরকম পরিমাণে স্টুডেন্ট যাচ্ছে না বা গার্জেন পাঠাচ্ছে না, তার একটাই কারণ, তার পেছনে একটা সরকারি স্ট্যাম্প দরকার যে হ্যাঁ সে একজন এই স্কুল বা ওই স্কুলের টিচার, তাহলে হয়তো তার প্রতি আরও বিশ্বাস বাড়বে মানুষের। তো এইগুলো খুব জানতে ইচ্ছা করে। তো সেই দায়টা কি সম্পূর্ণটাই আমাদের, এইটাই বলার ছিল আমার এই পর্বে। একটা কথাই বলবো যে খুব কষ্ট লাগছে, ভালো লাগছে না তোমাদের জন্য, যে ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি তোমরা হয়তো রিক্রুটমেন্ট পেয়ে যাবে, জানি না হয়তো কেস যেহেতু হাইকোর্ট বা যাই হোক যে কোর্টেরই হোক একটা বিচারাধীন ব্যাপার আর কি, এগুলো তো ধরো তোমার আমার ইমোশনের ওপর নির্ভর করবে না। তবুও বলবো মনকে শক্ত করে রাখো, আর সম্ভবত একলব্য বলে একটা টিচার্স নিয়োগের একটা বিজ্ঞপ্তি দেখেছিলাম, আমি ভেবেছিলাম যে তোমাদেরকে ওটা জানাবো, তো সময় হয়নি। তো নিশ্চয়ই অনেকে জেনেছো এই ধরনের বিভিন্ন যে নিয়োগগুলো হচ্ছে সেগুলোতে খোঁজ খবর রাখো, আর নিজেকে আরও শক্ত করো। একটা জিনিস মাথায় রাখবে যে জীবনে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে জীবনে বাঁচার যে আনন্দ সেটা কিন্তু হয় না। এবার তুমি ভাবছো যে তাহলে আমার জীবনে তো শুধু সমস্যাই সমস্যা, এমনটাও ভাববে না, দেখবে তার মধ্যে দিয়ে অনেক ভালো লাগা জিনিস হয়ে যায়। এই যে নিয়োগ প্রক্রিয়া এতদিন হচ্ছে না, এখানে কি কম মানুষের কম কষ্ট হচ্ছে? প্রচুর প্রচুর, মানে যা আর কি বলে শেষ করা যাবে না। কত ভালোবাসা যে নষ্ট হচ্ছে, মানে মানে আর কি বলছে এই কারণে, কারণ আমাদের চোখের সামনে দেখেছি আমাদের অনেক বন্ধু বান্ধবী যে তাদের যে একটা সম্পর্ক এই নিয়োগ বন্ধ থাকার কারণে কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছে। হয়তো সঠিক সময় দিলে তাদের সম্পর্কটা হয়তো টিকে যেত। তো এরকম অনেক পরিবার আছে যাদের অনেক কিছু খরচ খরচা করে তারা বিএড ডিএড করেছে। তো এই বিষয়গুলো খুব ভাবিয়ে তোলে। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের মনকে আরও শক্ত করবে।